পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 20তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল মাধ্যমে হয়েছে। সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান হাসান আহমেদ, উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোতাহার হোসেন, উদ্যোক্তা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ তাহের ও কবির আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী এবং অন্যরা। সভায় শেয়ারহোল্ডারদের জন্য 20% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।